ভয়াবহ দাবানলে পুড়ছে উত্তর আমেরিকার মেক্সিকো। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চল ভেরা ক্রুজে দাবানলের সূত্রপাত ঘটে। প্রায় 600 হেক্টর জমিতে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন, ঘন ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। একাধিক এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দেশটির দমকল কর্মী, জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ সরকারি অন্যান্য বিভাগ। অতিরিক্ত ধোয়ার কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। তবে মেক্সিকো সরকার জানায় আশেপাশের বেশ কয়েকটি শহর এখনও নিরাপদ আছে, এসব এলাকার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরের প্রয়োজন নেই। এদিকে লাতিন আমেরিকান দেশ পেরুতেও দেখা দিয়েছে নজিরবিহীন দাবানল। সোমবার দাবানল শুরুর 2 দিন পর নিয়ন্ত্রণের কাজ শুরু করে দমকল বাহিনী। স্থানীয় প্রশাসন জানায় কাদামাটির রাস্তা হওয়ায় উদ্ধার কাজে নিয়োজিত সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। তবে দাবানল নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দাবানল নেভাতে 2টি বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ভয়াবহ এ দাবানল প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট তা এখনও জানা যায়নি, তবে এর তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। দেওয়ান মুবাশ্বিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।